ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته حمد ومصلي أما بعد جي ভাইজান আপনি যারা প্রশ্ন করেছেন যে কিছু মানুষ দাবি করছেন যে লজ্জাস্থানের লোম পরিষ্কারের ক্ষেত্রে ব্লেড ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না বা শুধুমাত্র ব্লেড দিয়েই লজ্জাস্থানের লোম পরিষ্কার করতে হবে ব্লেড ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না দেখুন ভাইজান যে সমস্ত ভাইরা এরকম দাবি করছেন যে লজ্জাস্থানের লোম পরিষ্কার করার জন্যে শুধুমাত্র ব্লেডই ব্যবহার করতে হবে ব্লেড ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না তাদের দাবিটা ঠিক নয় তাদের এই দাবি ঠিক নয় মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে লজ্জাস্থানের লোম পরিষ্কার করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এবং আদেশ করেছেন এবং তিনি এও আদেশ করেছেন যে একজন মানুষ সর্বাধিক 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারে 40 দিনের মধ্যে মধ্যেই তাকে লজ্জাস্থানের লোম পরিষ্কার করতে হবে যদি কেউ 40 দিন অতিক্রম করে যায় তাহলে সে গুনাহগার হবে তাহলে সে গুনাহগার হবে যেরকম সহিহ বুখারি হাদিস নম্বর 5441 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 377-এর মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাম বলেছেন যে স্বভাবজাত বিষয় হলো 5টি তার মধ্যে একটি হলো মুসলমানি করা 2 নম্বর হলো ওয়াল ইস্তেহদাদু এই শব্দটা মনে রাখবেন ওয়াল ইস্তেহদাদু লজ্জাস্থানের লোম পরিষ্কার করা ওয়া তাকলিমুল আদফার নখ কাটা ও নাতফুল ইবদ বগলের লোম উপড়ে ফেলা ওকাস্য শারীব এবং গোঁপকে ছোট করা তো এই 5টা আদেশের ক্ষেত্রে রাসূল সাল্লাম লজ্জাস্থানের লোম পরিষ্কার করার জন্য যে আরবি শব্দটি ব্যবহার করেছে সেটা হচ্ছে কি ওয়াল ইস্তেহদাদু ওয়াল ইস্তেহদাদ হুয়া হালকুল আয়না ইস্তেহদাদ বলতে বোঝায় লজ্জাস্থানের লোম পরিষ্কার করা সুমিয়া ইস্তেহদাদান লিস্তেমালিল হাদিদা এটাকে ইস্তেহদাদ এই জন্য বলা হয় যে এর জন্য আমরা লোহা ব্যবহার করি মনে রাখবেন কেননা আমরা এটাকে অপসারিত করার জন্যে বা দূর করার জন্যে লোহা ব্যবহার করি অহওয়া ওহি আল মোসা আর মোসা বলতে এই লোহা বলতে ছুরিকে বোঝানো হয়েছে লোহা বলতে ছুরিকে বোঝানো হয়েছে অতএব লজ্জাস্থানের লোম পরিষ্কার করার জন্যে আমরা মূলত লোহা ব্যবহার করি এই জন্যে লজ্জাস্থানের লোম পরিষ্কার করাকে আরবিতে কি বলে ইস্তেহদাদ বলে তো লোহা যেহেতু লোহা দিয়ে ছুরিও তৈরি হয় লোহা দিয়ে ব্লেডও তৈরি হয় লোহা দিয়ে কাঁচিও তৈরি হয় লোহা দিয়ে আরও অনেক কিছু তৈরি হয় তো লোহা দিয়ে যা যা তৈরি হয় সেই সমস্ত জিনিস দিয়ে লজ্জাস্থানের লোম পরিষ্কার করা জায়েজ বৈধ বাকি ব্লেড যে শব্দটা এটা তো মানে নতুন আবিষ্কৃত জিনিস আগে তো ব্লেড ছিল না আগে তো খুর ছিল লোহা চাকুর ছিল তো ব্লেড দিয়ে করতে হবে এই কথা ঠিক নয় ব্লেড দিয়ে করতে হবে এই কথা ঠিক নয় বরং ইসলামের আদেশ হচ্ছে লজ্জাস্থানের লোম পরিষ্কার করা এটাই হচ্ছে মূল বিষয় এর ভিত্তিতে ওলামাদের বক্তব্য হচ্ছে যেরকম ইমাম নববী রহমান আলী বলছেন তার গ্রন্থ সহিহ মুসলিম ব্যাখ্যা গ্রন্থ তৃতীয় খণ্ডের 148 পৃষ্ঠার মধ্যে আম্মাল ইস্তেহদাদ হুয়া হালকুল আয়না ইস্তেহদাদ বলতে বোঝায় লজ্জাস্থানের লোম পরিষ্কার করা আর লজ্জাস্থানের লোম পরিষ্কার করাকে আরবিতে ইস্তেহদাদ এই জন্য বলা হয় যে আমরা এর জন্য এই ক্ষেত্রে আমরা লোহা ব্যবহার করে থাকি আর লোহা বলতে চাকু বা ছুরিকে বোঝানো হয়েছে অহোয়া সুন্নাতুন আর এটাই সুন্নাত অল মুরাদু বিহি আর এখানে লজ্জাস্থানের লোম পরিষ্কার করার মূল উদ্দেশ্য হচ্ছে নাদাফাতু যালিকাল মাউযু ওই জায়গাটা পরিষ্কার করা ওই জায়গাটাকে পরিষ্কার করা ওয়াল আফদালু ফিহিল হালাক এই লজ্জাস্থানের লোম পরিষ্কার করার ক্ষেত্রে উত্তম হচ্ছে লজ্জাস্থানের লোমকে কাটা লজ্জাস্থানের লোমকে কাটা ওয়াজুজু বিল কাস ওয়ান নাথ ওয়ান নুরা
এবং লজ্জাস্থানের লোম যেরকম কাটা জায়েজ, ঠিক একই রকম ভাবে উঠিয়ে ফেলাও জায়েজ, উঠিয়ে ফেলাও জায়েজ। তো সেই জন্য উঠিয়ে ফেলার ক্ষেত্রে আমরা যে ক্রিম ব্যবহার করি বর্তমান সময়ে, যে ভিট বা অন্যান্য যে ক্রিমগুলো উঠেছে, সেই সমস্ত ক্রিমের মাধ্যমে লজ্জাস্থানের লোম উঠিয়ে ফেলাও জায়েজ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ও কলাল ইরাকি, ইরাকি রহমেলায় বলেন তার গ্রন্থ তারুহু তাসরিব ফি শরহ তাকরিব দ্বিতীয় খণ্ডের 76 পৃষ্ঠার মধ্যে, ওয়াল আহসানু ফি হাদিহি সুন্না আল হালক বিল মুসা, এই ক্ষেত্রে উত্তম সুন্নাত হচ্ছে চাকু দ্বারা লজ্জাস্থানের লোম পরিষ্কার করা। লজ্জাস্থান, এটা হচ্ছে আসল বিষয়। হ্যাঁ, ওয়াকাদালিকা ইয়াহসুলু আসলু সুন্না বিন নাতফে ও ইস্তেমালে নোরা ও নাহমিহা, ঠিক একই রকম ভাবে যদি কারো চাকু ছুরি বা ব্লেড ব্যবহার করতে অসুবিধা হয়, তো তাহলে সে সেটা হাত দিয়ে উঠিয়ে ফেলতেও পারে, আবার ক্রিম ব্যবহার করে উঠতেও পারে। কেননা আসল উদ্দেশ্য হচ্ছে জায়গাটা পরিষ্কার করা, মাধ্যমটা মূল ফ্যাক্ট নয়। আসল উদ্দেশ্য হচ্ছে কি, জায়গাটাকে পরিষ্কার করা 40 দিনের আগে আগে, এটা হচ্ছে মূল বিধান, যে ওই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। কী কী দিয়ে পরিষ্কার করতে হবে, সে মাধ্যমটা কী হবে, সে মাধ্যমটা মূল ফ্যাক্ট নয়। মূল ফ্যাক্ট হচ্ছে কি, জায়গাটা পরিষ্কার করা। তো এমন জিনিস যাতে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, সেই জিনিস ব্যবহার করা জায়েজ। ঠিক একই রকমভাবে ইমাম ইবনে কুদ্দামা রহিমাহুল্লাহ তার গ্রন্থ আল মুগনির প্রথম খণ্ডের 64 পৃষ্ঠার মধ্যে বলছেন, ফাসলু ওয়াল ইসতিহদাদ হালকুল আনাহ মুস্তাহাবুন, ছুরি ব্লেড বা চাকু দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা এটা উত্তম, এটা উত্তম। তারপরে ওবি আইয়ি শাইইন আজালাহু সাহিবু ফালা বাসা, যদি কেউ চাকু ব্লেড বা ছুরি ব্যবহার না করে অন্য যে কোনো জিনিস দিয়ে যদি সেটা পরিষ্কার করে দেয়, জায়গাটা পরিষ্কার করে দেয়, ফালা বাসা, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। কেন, লিআন্নাল মাকসুদ ইজালাতুহু, কারণ আসল উদ্দেশ্য হচ্ছে জায়গাটা পরিষ্কার করা, জায়গাটা পরিষ্কার করা। এছাড়া আরও অনেক ওলামাদের মন্তব্য বক্তব্য আছে। তো মোট কথা হচ্ছে যে এই কথা ঠিক নয় যে শুধুমাত্র ব্লেডই ব্যবহার করতে হবে, ব্লেড ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না, এই কথা ঠিক নয়। বরং মূল বিষয় হচ্ছে যে লজ্জাস্থানের জায়গাটা পরিষ্কার করতে হবে, মাধ্যমটা আপনার জন্য যেটা সুবিধাজনক হবে আপনি সেটা ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, তবে এটা নিশ্চিতভাবে যে হাদিসের যে ভাষা তাতে ব্লেড বা লোহার যে জিনিসগুলো, ব্লেড, চাকু, ছুরি, কাঁচি বা এখন যে মেশিন উঠেছে সেগুলো, এ দিয়েও মানুষ ব্যবহার, এটাতে উত্তম, এটা হচ্ছে উত্তম। যদি কারো লোহা ব্যবহার করতে অসুবিধা হয়, তাহলে সে হাত দিয়ে উঠে ফেলতে পারে বা ক্রিম ব্যবহার করে উঠিয়ে ফেলতে পারে, কোনো সমস্যা নেই। হাদ ওয়া ইন্দি আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।